بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته دي সম্মানিত কারো মন গড়া কথা নয় বানানো কথা নয় এটা রসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথা যে তিনি প্রত্যেক খুদ্ প্রত্যেক জুমার খুদ্বার মধ্যে তিনি এই বিদাত সম্পর্কে লোকদেরকে সতর্ক করতেন লোকদেরকে সতর্ক করতেন এবং বলতেন যে কুল্লু বিদা আতিন দল আলাহ প্রত্যেকটি বেদাতি হল গুমরাহি এবং কুল্লু দল তিন ফিন্নার এবং প্রত্যেকটি গুমরাহি হল জাহান্নামি অর্থাৎ যারা বিদাত করবে এবং বিদাতি আমল করবে তারা গুমরা এবং এই গুমরাহির কারণে তারা জাহান নামে যাবে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা সহজ বাজার বাসায় বিদাত বলা হয় যে বিদাতের সাব্দে করতে হলো গিয়ে বিদা বাদা মানে নতুন কোনো কিছু আবিষ্কার করা সৃষ্টি করা তো এটা অন্য ক্ষেত্রে নয় পরিভাষা বোঝানো হয় যে ধর্মীয় ক্ষেত্রে নতুন কোন আমল আবিষ্কার করা তৈরি করা এবং সেটা সবের উদ্দেশ্যে আমল করতে থাকা আর ঈদে মিলাদুল নবী যেটা এটা রসুল্লাহ ছয় শত বছর পরে আবিষ্কার হয়েছে মিশরের এক খলিফা বিজাতি খলিফা বা বাচ্চা এটা আহ খ্রিস্টানদের থেকে আমদানি করে এটাকে তারা ইসলাম ধর্মের মধ্যে ঢুকেছে ওই খ্রিস্টান ধর্মের যে ঈসা আলাহিসাল্লাম উনি জন্ম উপলক্ষে অর্থাৎ খ্রিস্টান রাই সাল্লাহ সাল্লামের জন্মদিন উদযাপন করে সেখান থেকে তিনি এই সাল্লামের জন্ম উদযাপন করার বিষয়টাকে নিয়ে এসেছেন তো আসলে এটা সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাম এবং তাবি যারা সঠিক পথে ছিলেন তারা কেউ এটা করেননি এরকম কাজ কেউ করেননি তো সেটা কিভাবে ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করতে পারে এবং সেটা করলে কিভাবে সব হতে পারে সেটা তো অবশ্যই বেদাত যেহেতু রসুল সালাম সাহাবাই কেরাম করেননি তার জন্ম পালন করেননি বা সাহাবাই কেরাম নিজেদের বা রসুল্লাহ সাল্লামের জন্ম দিবসও পালন করনি সেই হিসাবে এটা বেদাত আর বিদাতি কাজ করার কারণে অর্থাৎ বিদাতি উপলক্ষে খানা আয়োজন করা কারণে সেটা নিষিদ্ধ করা হয়েছে মনে করুন এই যে হিন্দুদের যে প্রসাদ দেওয়া হয় এটা হারাম কেন যেহেতু সেখানে আল্লাহর সাথে শিরিক করা হইতেছে আর আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় নয় চেয়ে বড় কোন অপরাধ হতেই পারে না আর বিদাতো ঠিক তদরূপ একটি কাজ যে কাজ দিন ইসলামের মধ্যে বাড়ানো হয় এমন এক ধরনের নবতিকে অস্বীকার করা হয় যেমন আল্লাহ বক্স আব্দুল আলম সাল মাদার বলেছেন যে আলিয়া মাহাকমাল তুলাকুম দিন আহ মহাত্মাম আলাইকুম দিন ওয়াতমাম তাআলাইকুম নিয়ামাতি ওয়াদি তুলাকুমুল ইসলাম আদিন যে আমি এ তোমাদের দিনের উপর দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং এই দিনের উপর সন্তুষ্ট হয়ে গেলাম তো এখানে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে পরিপূর্ণ মানে এখানে আর নতুন কোন কিছু আবিষ্কার করা যাবে না ওই যতটুক বা মানুষের জন্য যা যতটুক প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন সব বিধি বিধান দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এখানে চাইলে কেউ নতুন কোন কিছু আবিষ্কার করতে পারবে না নতুন কোনো আমল রচনা করতে পারবে না তো এই হল যে এই আপনার আপনি যা জানতে চেয়েছিলেন তা নিয়ে আর তাছাড়া কোরআন আমায়দা আরো এসেছে দুই নম্বর আয়তে যে তাহাওয়ানু আল আল বির তাকুয়া যে তোমরা সৎ কাজে অর্থাৎ ইসলামী কাজে যে মানে সৎ কাজ পুণ্যের কাজে একে অপরকে সহযোগিতা করো আল্লাহ কাজে একে অপরকে সহযোগিতা করো ওয়ালা তাহাওয়ানু আল আল ইসমি ওয়াল ওদন তবে পরস্পরের সীমা লঙ্ঘন কাজে উৎসাহিত করো না সহযোগিতা করো না এবং সীমা লঙ্ঘন কাজেও সহযোগিতা করো না তো যে সীমা লঙ্ঘন বলতে যা বুঝানো হয় যে আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতার কাজে আল্লাহ এবং তার রাসুল যা হারাম করেছেন ওই সমস্ত কাজে একে অপরকে সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে এই হলো সীমা লঙ্ঘন কারণ আর সীমা লঙ্ঘন এই যে বিধাত এটাও সীমা লঙ্ঘনের কাজ ঠিক আছে যে রসুল্লাহাম যে নবত নিয়ে এসেছেন সেখানে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও নতুন আমল তৈরি করা এগুলো তো সীমালঙ্গের কাজ আর এই সমস্ত কাজে সহযোগিতা করা যাবে না এবং এগুলোকে এগুলোর উপলক্ষে যে খানার আয়োজন করা হয় সেটা খাওয়া যাবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন যাদ